শব্দ চারিদিকে আজকে একটু অগোছালো, তার কারণ হচ্ছে সোনা মা ঘর ঝাড়ছে। এই ঘরটা দিয়ে আমাদের প্রতিবার ঘর ঝাড়া শুরু হয়, তো এই ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, মানে সবকিছু বার করে সব বড় ঘরের মধ্যে রয়েছে। এখন এই ঘর ঝাড়পোচ কমপ্লিট হলে তারপর সব আবার এই ঘরে এসে সেট হবে। আর এদিকে রান্নাঘরে রান্না বসে গেছে, লোটে মাছ হচ্ছে, এই যে লোটে মাছ, আর হচ্ছে লোটে মাছের সুড়সুড়ি, যেটা ওই তরকারি দিয়ে, পাঁচ ছ রকমের তরকারি দিয়ে লোটে মাছের যে সুড়সুড়িটা হয় সেটা, আর ওখানে মানে আলু ভাজা, আর কি হচ্ছে মা বরবটি ভাজা, ডাল বরবটি ভাজা হয়ে গেছে, ডাল আর তো কালকে রাতে মাংস করেছিলাম, সে মাংসটা রয়েছে। আমি চট করে যাবো স্নান করতে, স্নানটা অনেকক্ষণ আগেই করবো ভেবেছিলাম, কিন্তু এটা সেটা করে আর হলো না। পুষ্পুরকে খাওয়ানোর চেষ্টা করলাম যথারীতি, এখনও খেলো না, করে স্বাদটাই নেই, আর ওষুধটা যেহেতু কন্টিনিউ চলছে, তো ওষুধের জন্য জীব আরোই মনে হয় যেন জীবে কোনো স্বাদ থাকে না, খাবার ইচ্ছাটুকুও থাকে না। আমারও যে ঠান্ডাটা লেগেছিল সেই ঠান্ডার পরেও আমার তো মানে অনেকই সামান্য হেদুলো নাই, কিন্তু সেটাতেই আমার এখনো পর্যন্ত জীবে কোনো স্বাদ নেই, কোনো কিছু খাবার টেস্ট পাচ্ছি না, শুধু ঝালটুকু অনুভব করছি ব্যাস, আর কিচ্ছু, নুন আর ঝালটা ছাড়া আর কিচ্ছু বুঝতে পারছি না। তো আমারই এই অবস্থা, তাহলে ওর মুখের কি পরিস্থিতি, ওর তো কন্টিনিউ ওষুধগুলো চলছে, তো ওই জন্য ওরও কোনো কিছু ভালো লাগছে না, থেকে 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 একটু একটু করে ধরছি, যেটুকুনি খাই। প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, মানে ভালো লাগছে না একদম, এই কদিন যা ধকল একটা গেছে, দুদিনের মানে দুদিনটা 200 দিনের সমান হয়ে গেছে, এত মানে দিন দুটো খারাপ গেছে। এখন স্নান করবো, আর এই কদিন বেরিয়েছিলাম, শরীর ভালো ছিল না বলে কিছুই কাছাকুচি করা হয়নি, সেগুলো সব জমেছে, তো সব কিছু একেবারে কেচে কুচে স্নান টান করে যাবো পুজো দিতে। সকাল থেকেই আমি নির্জলা উপোস, একেবারে স্নান করে পুজো করে তারপর খাবার খাবো। জন্মদিনে যতগুলো জামা উপহার পেয়েছে প্রত্যেকটা পরেই তোমরা দেখে নিয়েছো, এটা বাকি ছিল, তো এটা পরেও গপুকে কিন্তু খুব মিষ্টি লাগে, ছোট্ট গপু এতই সুন্দর, যাই পরে তাতেই ভীষণ মিষ্টি লাগে, আর হলুদ কালার তো গপু সব থেকে প্রিয়। যখন তখনও খটখটে শুকনো, গরমে বসা যাচ্ছে না, এইটুকু টাইমের মধ্যে মানে যতক্ষণে পুজো দিলাম কত কিছু হয়ে গেল, জোর বৃষ্টি নামলো সেটা নেমে থেমেও গেল, মিনিট দুয়েক হলো কারেন্ট চলে গেছে, পরে দেখো কত কুড়িয়ে এসছে এই গাছটাতে, যখন ফুল ফুটে সকালবেলায় দেখার মতন থাকে, পুরো একদম চারিদিক দিয়ে গাছটা ঘিরে যায় ফুলে, আর থোক লাগে তখন, জোর বৃষ্টি নেমেছিল, মানে সময়ই দেয় না, মিনিট 15 হয়েছে আর ঝমঝম করে হয়েছে, শুকনো জিনিসগুলো যেন না ভিজে গেছে, জানি না আর হবে কিনা, এদিকে তো দেখছি মেঘ কেটে যাচ্ছে, ফুল সব সকালবেলাই তোলা হয়ে যায়, আজকে সে তাকুন্দ একটা ফুটেছে বলে আর তোলা হয়নি, আর বৃষ্টির জল পড়ে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এমনিতেও সে তাকুন্দ দেখতে বেশি ভালো লাগে নীল আকন্দর থেকেও। আতার আড়ালে এটাও দেখতে পাইনি মনে হয় মামনি, আজকে তুলছি মঞ্চে দিয়ে দিই চলো। কে বলবে এখন বিকেল, মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, আজ দুটো দিন আমাদের এত এত খারাপ গেছে না বলে বোঝানোর মতন না, মানে ডিটেলস আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারিনি, সকালবেলা হাতে সময়ও খুব কম ছিল, তারপরে ওঠা থেকে কুচকুকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওর টাইম টু টাইম ওষুধ খাওয়া দাওয়া এগুলো দেখছিলাম, তারপর ওকে স্নান টান করিয়ে সব কিছু ফ্রেশ ফ্রেশ করতে করতেই বেশ খানিকটা বেলা হয়ে গেছে, প্রপারভাবে ব্লগটাকেও স্টার্ট করতে পারিনি, র্যান্ডম যেগুলো চোখের সামনে হচ্ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দিন ধরে ফোনের সাথে কোনো সম্পর্ক নেই, যেখানে এডিটিংয়ের চাপে ফোনে চার্জ থাকে না সেখানে মানে চার্জ ফুল, যেমন রয়েছে তেমনই দুদিন পরেও সে একে ডাক্তার দেখিয়ে আসার পর যখন মানে ও শরীরটাও কিছুটা বেটার হয়েছে, তারপর এডিট করে বেলা করেও ভিডিও পোস্ট করেছি, মানে টাইমে দিতে পারিনি, যাই হোক ভেবেছিলাম প্রথমে দেবই না, তারপরে যখন সবটা আস্তে আস্তে ঠিক হচ্ছিলো তারপরে ভিডিও তোমাদের সাথে শ্যুট করার যেগুলো আগে ছিল সেগুলোই এডিট করে পোস্ট করেছি।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পুজোর দিন সব ঠিকঠাক ছিল, পরের দিনও সব ঠিকঠাক ছিল, তারপর যখন রাত্রিবেলাও মানে সব ঠিক, কিছু বোঝার মতন কিছু সেরকম পরিস্থিতি ছিল না। আর যবে থেকে আমার ঠান্ডা লেগেছিল, আমি তোমাদের বলছিলামই যে আমি সোনার থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু মায়ের থেকে সন্তান কখনো দূরে থাকা সম্ভবই না। তো তবুও ঠান্ডা আমার শুধু একার না, বাপির লেগেছিল, আমার বাবার লেগেছে, হ্যাঁ পুচকু যাদের কাছেই যাচ্ছে একটু আধটু ঠান্ডা সবারই লেগেছে। আর এই সিজনটাই এরকম যে এই সময় সবারই হাঁচি কাশি সর্দি এগুলো হচ্ছে, আগে আগে সববার ঠান্ডা লাগে, তো সেরকমই সবারই একটু একটু লাগাছিল। আর পুচকুর হয়ে গেছিলো সেটা মানে মারাত্মক জ্বর, পুরো গোটা দিনটাতে জ্বর নামছেই না, মানে 6 ঘন্টা অন্তর অন্তর যে জ্বরের ওষুধটা পড়বে তার মধ্যে 6 ঘন্টা তো মানে ব্যবধান রাখাই যাচ্ছে না, পরও যে 1-2 ঘন্টা ঠিকঠাক থাকবে সেরকমও না। আর সমান তালে মানে টেম্পারেচার হাই হচ্ছে, জলপট্টি মাথা ধোয়ানো সমস্ত কিছু এইভাবেই চলেছে গোটা দিনটা। 4-5 ডোজ পড়ে যাওয়ার পরেও কোনো রকমের কোনো মানে তফাৎ ছিল না, ডাক্তারের সাথে সমানে কথাবার্তা আমরা বলছিলাম যে এখন এটা হচ্ছে এখন ওটা হচ্ছে কী করা ঠিক হবে, তো উনি সব বললেন। আর পরের দিন সকালবেলা নিয়ে যেতে বললেন, ভোররাতের দিকে জলপট্টি দেওয়ার পর কিছুটা টেম্পারেচার নেমেছিল, তারপরেও আমরা আর অপেক্ষা করিনি, নেক্সট ডে সকালবেলায় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই পুচকুকে। তো ঠাকুরের কৃপায় তারপরে ডাক্তার দেখিয়ে আসার পরে আর সেরকম কোনো অসুবিধা হয়নি, আর উনিও বললো এই সিজন চেঞ্জের জন্যই এরকম আর কি হচ্ছে, এই সময় সবারই হচ্ছে, ঠান্ডা লাগাটা এখন ভীষণ কমন হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো সকলেরই প্রায় ঠান্ডা লেগেই ছিল, তো এখন ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে, ঠাকুর করুক সব যেন সামনেও ঠিকঠাক থাকে। তো পুচকু এখন শুধুমাত্র মুখের স্বাদটা নেই, যেরকম সকালবেলা বলছিলাম আমাদেরও মুখে মানে খুব একটা যে কিছু খেতে ভালো লাগছে সেরকম না, হয় শরীর না হলে চলবে না সেই জন্য খেতে হচ্ছে। আর পুচকু তো সেটা বোঝেই না, ও যদি আমাদের মতন বুঝতো তাহলে হয়তো একটু আধটু খেয়েও নিত, কিন্তু আমাদের মতন বোঝে না, তো ওই জন্য ওকে মানে কিছুই খাওয়ানো যাচ্ছে না, একটু খেলে আস্তে 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 মানে ঠিক হবে। আর গোটা দিনের ওই ধকলটা সামলাতে একটু সময় লাগবে। পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঘরটা গুমোট গরম হয়ে রয়েছে, জানলা ঠান্ডা খোলা তবুও যেন কোনো কাজ হচ্ছে না, ভেতরে কিছু ঢুকছেই না ঠান্ডা হাওয়া, পদার্থটা তো সব সরিয়ে দিই জানো, তাহলে একটু যদি ঠান্ডা হাওয়াটা আসে। সোনাই ঘুমাচ্ছে, হ্যাঁ ভয় ওটাই। ওলে বাবা চোখ খুলতে পায় কি পায় না, দুতুরি একটা। সকালবেলায় তো কিছুই খাইনি, ওই জন্য ঘুগনিটাও খাওয়া হয়নি, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় টিফিন করবো রুটি ঠুটি কিছু একটা দিয়ে। এবার ঘুগনিটাকে একদম সেই দোকানের মতন করে নিয়েছি, একটু লেবু দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, আর তার মধ্যে আবার সোনু নিয়ে এসেছে আলুর চপ আর সিঙ্গারা। সিঙ্গারাটা খাবো না, ওখানে রয়েছে, আলুর চপটা মিস করা যাবে না, কারণ আলুর চপ খুব পছন্দের। দেখা যাক এখন মুখে যেটাই দিচ্ছি সব থেকে পছন্দের, মানে প্রিয় প্রিয় জিনিসও পছন্দ হচ্ছে না, এগুলো গুছিয়ে নিয়েছি, তো এখন দেখা যাক খেতে পারি কিনা। মনে সুখে গদায় বাড়ি মেরে এখন দেখো দিব্যু খেলা করছে, মাথা ঠিক মাঝখানটাতে দুম করে গদাটা দিয়ে বাড়ি মেরে দিয়েছে, যেন না মাথা পুরো ঝনঝন করে উঠে। আর আপনি কি কেমন আছেন বলুন, আপনি ভালো আছেন? ভালো আছেন একটু বলে দিন তো, আমি ভালো আছি, বলো বলো ভালো আছো? কলি দাও, এটা কলি দাও, হুম এটা নাও, নে। কিছু থাকার কথা ছিল, শানভি একটা নতুন উপহার পেয়েছে জানো, সেটা শানভির একদম শরীর খারাপের মুখে। কোথায় গেল? এই তো ব্যালুনটা, চাকিটা কোথায়? এই যে চাকি, চাকির মধ্যে একটু একটু করে পাউডার দিচ্ছিলাম, পাউডারটা দিয়ে বেল ছিল, কিন্তু সেটা কি আর কতক্ষণ ভালো লাগে, সেটা তো ঠিক রুটির মতন হচ্ছে না গোল। এই দাও কম করে মেখেছো, সব দাদার মতন রুটি করো। তা কতগুলো দাদান বলো তো, একটু সেই বুঝে তো ময়দাটা মাখতে হয়। অলেজি করে দিই, দাও ছোট ছোট করে দিক, ছোট ছোট বল করে দিক, করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আমি তো বলেই দিয়েছি আমাদের এখানে সোমবার করে দোকান বন্ধ থাকে, তো মানে আমাদের গলি থেকে বেরিয়ে সব কটা দোকানই, তো ওই জন্য বলছি যে রুটির দোকান খোলা থাক কি বন্ধ থাক, রুটি দাদানদের মিস নেই, দাদানদের রুটি এনেই বানিয়ে দিতে পারবে। এবার থেকে বাবা উনি রুটি করবে, আবার উনি ময়দা হাতে লাগলে হাত মুছে দেওয়ার জন্য লোক রাখতে হবে, ভালোই তো স্টাইলে বড়রা রুটি করে, এখান দিয়ে একটু গুঁড়ো নিয়ে সেরকম আবার গুঁড়ো এখান দিয়ে এরকম এরকম করে, তারপর লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে এটা দিয়ে। তুমি মাম্মার জন্য বানাচ্ছ রুটি? রুটি কম নান বেশি লাগছে এটা, তোমার নাতনি রুটি না প্রথমেই নান বানাবে,
প্রো বাচ্চা রুটি কেউ খায় এখন দাদি কি বিন্দিয়া গোল গোল আর মাম্মি কি বেটি গোল মেটল। এবার নান্নাকে খাইয়ে দাও কেমন রুটিটা, নামনাকে একটু দাও। নামনা বসে আছে দেখো কখন থেকে রুটির দিকে তাকিয়ে, নামনার জিভে জল এসে গেছে। তোমার ভাগ্যে থাকা দরকার, বলো নাতনি রুটি বানিয়ে না ঠাম্মাকে খাওয়াচ্ছে, তোমার কত কপাল। দাও একটু, নামনা বসে আছে রুটির দিকে তাকিয়ে, তরকারি ছাড়াই রুটি খাবে বলেছে আজকে, বলেছে শানমি যেমন বানাবে কাঁচা পাকা সব খাবো, কিন্তু খাবো না খেলে উঠবে না, কিন্তু বল বানায় দাও, বল বানায় দাও, কোথা দিয়ে শিখেছে তুমি কথাগুলো, চালায় দাও বানায় দাও, বল বানায় দাও, দিচ্ছে বল বানায়। হ্যাঁ ছোট ছোট করে গোল্লা করে দাও তো বাটা, বড় মানুষের একটা রুটি হতো দিচ্ছি তো। আরে দেরি হয়ে যাচ্ছে, আমি তো গোল করে দিচ্ছি, তুমি সুন্দর রুটি করবে না, না আপনাদের দোকানের নাম কি? আমাদের দোকানের ঠাম নাতনি রুটি সেন্টার। আর আপনি কি করছেন, কাজ সারছেন? দোকান এখন বন্ধ, দোকান তো খোলা থাকেই বন্ধ হয়ে গেল, এ কি, এটা কি কালকের জন্য স্টক করছেন? কি মা খুলছে না, তো এটা কালকের জন্য তুমি স্টক করছো, দেখি খুলে দিচ্ছি আমি, দাও। মেয়ে আমাদের একদম গোছানো, আজকেও যেমন করবে রুটি কালকেও করবে, তার জন্য স্টকে রাখছে। বাহ দোকানটা বেশ ভালোই হয়েছে, একটা দুটো পাঁচ ছয় নাইন টেন। বাবা আজকে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিল, তো সেইখানের প্রসাদটাই শুধুমাত্র একটু যা নিজের ইচ্ছাতে নিচ্ছে, বাকি কিচ্ছু আর নিজের ইচ্ছায় ওর খেতে ইচ্ছা করছে না। আবার নমো করে খাও, নমো করে খাও, হ্যাঁ বলো মা আমার রুচি ফিরিয়ে দাও, আমি একদম ঝরঝরে করে দাও তো, বলো প্রসাদে না করতে আছে খাও।